সম্মানীয় ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ, আবার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আসলে একটা কথা বলতে চাই যে ফাউন্ডেশন করার শুরুর দিকে যেটা ছিল আমাদের উদ্দেশ্য, সেটা শুধু যে খেলোয়াড় হিসেবে খেলোয়াড় তা না, সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য করার বিষয় ছিল। আমরা কেউ অসাধারণ না, আমরা সবাই সাধারণ, বাট তারপরও যারা সুবিধা বঞ্চিত আছে তাদের সহযোগিতা আমরা কতটুকু করতে পারি, আমরা যারা অন্তত তিন বেলা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমাদের ছেলে মেয়েদের ভালো ডাক্তার দেখিয়ে ভালো স্কুলে পড়ালেখা করিয়ে তারপরও সমাজ সহযোগিতা করে চলতে পারি, এইসব মানুষরা যেন আমরা সহযোগিতা করতে পারি সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, ওই জায়গা থেকেই আসলে এই চিন্তাটা করা। এবং আমার বিশ্বাস ছিল এবং এখনো আছে, আশা করি নড়াইলের সবাই থাকবেন, কারণ এই জন্য বলি আজকে মাননীয় জেলা প্রশাসক সাহেব এবং মাননীয় পুলিশ সুপার ওনারা দুজনই কিন্তু নড়াইলের জন্ম না, বাট তারপরে ওনাদের যে আমাদের উদ্দেশ্য আসলে অনেক কিছু নিয়ে আছে। বাট আজকে যেহেতু খেলাধুলা, আপনারা যারা সিলেক্টেড হয়েছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা স্বপ্ন নিয়ে আগাবেন, একটা স্বপ্ন দেখবেন, আপনাদের সুযোগ করে দেওয়া হচ্ছে এবং আপনারা এই সুযোগটা আশা করি আপনাদের যারা কোচ আছে তাদের সাথে আলোচনা করে আপনাদের বিভিন্ন সমস্যা হতে পারে, অনেক আরো অসুবিধা থাকতে পারে, কিন্তু আপনারা সহজে আলোচনা করে এগুলো আপনারা আপনাদের নিজেদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা যেন নড়াইলের অন্তত আরো সুনাম বয়ে আনতে পারেন, সেটা প্রথমত অবশ্যই আমাদের দেশে এবং অবশ্যই আন্তর্জাতিক মানের আপনারা খেলোয়াড় হতে পারেন, সেই সহযোগিতা আপনাদের অন্তত একটা জেলা পর্যায় থেকে যতটুকু করা যায় আমরা অবশ্যই চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ। আশা করি হাতে তালি এত দেওয়া লাগবে না, হাতে তালিতেই কাজটা শেষ না, আপনারা ঠিকভাবে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের যে সহযোগিতাগুলো আমরা করতে চাই, ইতিমধ্যেই আমরা অনেকগুলো জিনিস আলোচনা করেছি, সেগুলো এখন না বলে অথবা আপনারা সময়ের সাথে সাথে জেনে যাবেন, যারা আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ তাদের সাথে আলোচনা করে আমরা আরো আপনাদেরকে কোন ধরনের সাপোর্ট দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেটা মাননীয় পুলিশ সুপার মহোদয় বলেছেন যে আইকনিক হতে, যেটা হচ্ছে আমাদের নেশা দ্রব্য কেউ যেন আমরা গ্রহণ না করি এবং সেই কারণে যেন সবাই স্পোর্টস এর দিকে আসে এবং একটা বড় অংশ যেন ইন্সপায়ার হয়, আপনাদের দেখে যেন ইন্সপায়ার হয়, একটা টিম প্র্যাকটিস করছে, একটা নড়াইলের কিছু ছেলেরা এত ডিসিপ্লিন ভাবে চলছে, আপনারা যেন সবার কাছে আইকনিক থাকেন, এটা হচ্ছে আমাদের চাওয়া। আর অবশ্যই আমার বিশ্বাস যে আপনাদের দেখে আরো সবাই ইন্সপায়ার হবে এবং ইনশাল্লাহ তারাও ভালো ভালো জিনিস করার সুযোগ আমরা তাদেরকেও করে দিতে পারবো। আর একটা জিনিস অবশ্যই আপনারা পড়ালেখা মন দিয়ে করবেন, আপনাদের প্র্যাকটিস টাইম থাকবে, তারপরে পর্যাপ্ত রেস্ট নেবেন এবং সাথে সাথে পড়ালেখাটা করবেন, সেটা খুবই জরুরি, কারণ আপনারা সবাই যে খেলোয়াড় হবেন এই গ্যারান্টি কিন্তু নাই, নতুন উপর আল্লাহ জানেন যে কে কোথায় যাবে, সুতরাং পড়ালেখাটা করে যাওয়া খুবই জরুরি, আপনারা পড়ালেখাটা সঙ্গে সঙ্গে করে যাবেন। আর একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে সবার জন্য হয়তো আপনাদের জন্য না, আপনাদের যারা কোচ আছে তারা কিন্তু আমাদেরও কোচ ছিল ফুটবলে, যাকে ফুটবলার যারা আছেন আপনাদের যে কোচ আছে উনি কিন্তু আমরা যখন অনেক ছোট তখন থেকেই এই নড়াইলে যত ফুটবলার তৈরি হয়েছে ওনাদের হাত ধরেই কিন্তু হয়েছে, তো আপনারা খুব লাকি যে ওনার মতো কোচ পেয়েছেন। ক্রিকেটার যারা আছেন তারা সাজু এবং কুইন কাকার আমি যেভাবে নর্মালি ওনাদেরকে ডাকি সেভাবেই বললাম, সরি। সো ওরা যারা আছেন তারা কিন্তু লেভেল টু করার কোচ এবং ওনারা কিন্তু ক্রিকেটের সাথে, সেটাও প্রায় আমার ক্যারিয়ারের শুরু থেকে জড়িত আছে, তো আপনারাও খুব লাকি। ভলিবলের কথা স্যার কথা কি বলবো, উনি কিন্তু আমাদের জন্মের আগের থেকেই আমি জানি যে ভলিবলের সাথে যুক্ত, তো আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি যে আপনারা আপনাদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করবেন এবং আশা করি আপনাদের দেখে আরো সবাই
এই দিকে আসার চেষ্টা করবে এবং তারা ইনশাআল্লাহ তাদের জীবন সুন্দর করতে পারবে। আর সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, আমাদের মাননীয় মেয়র সাহেব আছেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এসেছেন এবং করে আসছেন। উনি নিজে কয়েকবার আমাকে নিজে ফোন দিয়ে রিকোয়েস্ট করে বলেছে যে নড়াইল এক্সপ্রেসের অফিস অফিসের জন্য উনি আমাদের একটা জায়গা দিচ্ছে ছাদের কারণে আমাদের অফিস করে নিতে, কিন্তু নড়াইল চৌরাস্তায়। তো এইভাবে সাপোর্ট পেলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ নড়াইল একটা আইকনিক একটা জেলা হবে এবং যেটা দেখে অন্যান্য ডিস্ট্রিক্ট শুরু করবে, অন্যান্য জেলা শুরু করবে এবং আমাদের আমাদের উদ্দেশ্য যেটা যে সুন্দর একটা বাংলাদেশ সেটা আমরা ইনশাল্লাহ দেখতে পারব। পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা যারা সবাই কাজ করছি বা সবাই যারা আছেন, আমার বিশ্বাস আপনার আন্তরিকতার সাথেই কাজ করছেন। তো আমি সবসময় বিশ্বাস করি যে আপনার ছোট একটা ত্যাগে হয়তো আপনার পরিবার দাঁড়াবে, আপনার পরিবারের ছোট একটা ত্যাগে আপনার শহর দাঁড়াবে, আর আপনার পুরো শহরের ছোট একটা ত্যাগে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ আমরা সবাই সেভাবে কাজ করব, আপনারা সবাই দোয়া করবেন এবং যারা আপনারা খেলোয়াড়রা আছেন প্লিজ ডিসিপ্লিন থাকবেন। অনেক করার উদ্দেশ্যটা কি এটা আমি একটু সংক্ষেপে বলি, অনুষ্ঠানটার ডিটেল যেটা হচ্ছে যে আমরা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে নড়াইল সমগ্র জেলা হতে তৃণমূল পর্যায় থেকে আমরা ট্যালেন্ট ক্রিকেটার ফুটবলার এবং ভলিবল আমরা বাছাই করে আমরা সারা বছর আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই। এই সারা বছর প্রশিক্ষণ দেওয়ার জন্য যা যা করণীয় সেই সবকিছুই আমরা আয়োজন করে ফেলেছি। আজকে সেই শুভ মুহূর্ত যেদিন আমরা এটাকে আসলে আজকের দিনটাকে নড়াইলের ক্রীড়াঙ্গনের জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে আমার মনে হয় ঘোষিত হয়ে থাকবে। নড়াইলবাসীর পক্ষে কথা বলবার জন্য নন্দু সাহকে মাননীয় কমিশনকে বলেছিলাম যে আমরা সেই মাটির থেকে এসেছি, সেই উপজেলার থেকে এসেছি যেটা খণ্ডিত হয়ে আছে, সারা দুনিয়ার ক্রিকেট স্টেডিয়াম যার পদভারে প্রকম্পিত হয়, যার পদচারণায় মুখরিত হয় বর্তমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নন্দিত যুবক মাশরাফি মুর্তজা। খেলায় জিতার পরে বিজয়কে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ করে বিদেশের মাটিতে বসে আমরা তখনই আবেগ প্রবল হয়ে পড়ি। আজকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে যে ট্যালেন্ট হান্টিং হিস্ট্রি বিভিন্ন ক্রীড়া জগতের যারা এখানে উপস্থিত আজকে সম্মানিত আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, এই দেশের নাশারা আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া ব্যক্তিত্ব নক্ষত্র আমরা যেখানে গর্ববোধ করি, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মতিন ভাই সহ আমাদের দেশ ক্লাবের সাংবাদিক বন্ধুরা সহ সকলেই। আমরা তো এরকম দেশটাই চাই, সন্তানের গর্বে বাবা দিনের বেলা কিন্তু ঘুমানোর কথা ছিল ঘুম আসে না, এরকম গর্বিত সন্তান আমরা চাই, এইরকম গর্বিত সন্তান আমরা চাই যে সন্তানের গর্বে পুরো একটা ডিস্ট্রিক্ট এক হয়ে যায়, একটা দেশ এক হয়ে যায়, একটা দেশের সরকার বিরোধী দল বলি সবাইকে এক হয়ে যায়, ওইরকম সন্তানই আমরা চাই যেই সন্তানের গর্বে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে এখানে কেউ মাদক নিবে না, ওই সন্তানই আমরা চাই যারা সে হোলি আর্টিজানের মতো সেই সন্ত্রাসী হবে না, গর্ব বুক ভুলে যায়। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাকে অনেকে বলে থাকে আমি নবাগত পুলিশ অফিসার পুলিশ সুপার, প্রথম যখন আমরা এসছি নড়াইলকে কেমন মনে হতো, বাট এখন আমার মনে হয় যে নড়াইল এখানে আমার জন্ম হয় নাই, কেন জন্ম হয় না, এই নড়াইলের নদী মাটি বাতাস থেকে শুরু করে কি নাই এর মধ্যে, এই নড়াইলের এই মাটি প্রত্যেকটা মাটির সন্তান আপনারা সবাই সকলে। আমি আশা করি এই যে আমাদের স্বপ্ন যাত্রা আমাদের অহংকার, আমি নিজেও মাশরাফির একজন ভক্ত, গর্ব বাংলাদেশের গর্ব মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক উপস্থিত আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, সেই তরুণ উদীয়মান খেলোয়াড় যারা স্বপ্ন দেখছে মাশরাফিকে সামনে রেখে তারা স্বপ্ন দেখছে বড় কিছু একটা চিন্তা করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি। আমি গর্ববোধ করছি, আমি মাশরাফির পাশে বসে আছি
আমি এটাও গর্ববোধ করি যে আমি নড়াইলে কাজ করছি, যেটা মাশরাফির জন্মস্থান, যেটা অসংখ্য বীর মুক্তিযোদ্ধার জন্মস্থান। এই নড়াইল তিনি অনেক কিছুই অনেক সমৃদ্ধ একটা ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি। মাশরাফির নেতৃত্বে নড়াইল এক্সপ্রেসে এই যে ফাউন্ডেশনটি তৈরি হয়েছে, এটা আসলে নড়াইলের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমি আগে বলেছি। কারণ এখানে যে তরুণ উদীয়মান আলোকিত কিছু যুবক এটার সাথে সম্পৃক্ত, যারা অনেক সুন্দর স্বপ্ন নিয়ে অনেক সুন্দর তারা আমাদের দেখিয়েছেন যে তারা কি করতে যাচ্ছেন এবং কি করতে পারেন, কারণ তাদের ভিতরে সেই যোগ্যতাটা রয়েছে। প্রথম কথা হলো যে একটা কাজ করার জন্য আসলে সেই মিনিমাম কোয়ালিফিকেশনগুলো লাগবে, যোগ্যতাটা লাগবে, ইচ্ছাটা লাগবে এবং সেটার জন্য পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এই তিনটার সমন্বয় আমি মনে করি এই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে রয়েছে এবং আমার ধারণা এই ফাউন্ডেশন নড়াইলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং জেলা প্রশাসক হিসাবে সর্বোচ্চ এবং সর্বধরনের সহযোগিতার আমি আশা করছি। আর আমরা গ্রিন নড়াইলে কাজ করতেছি, এটার সাথে অলরেডি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সম্পৃক্ত হয়েছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের আপনাদের চার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ। আমরা আজকের এই ফাউন্ডেশন আমরা যে জিমের জন্য আমাদের চেয়ারম্যান কথা বলেছে, এই আমরা দাবি করবো জায়গা দেবেন, যিনি অত্যন্ত মানে তারুণ্যযুক্ত অফিসার ইতিমধ্যে।